একজন পথিক চলার পথে গাছের ছায়ায় সে একটুখানি সময় অবস্থান করেছে। এই গাছটা বড় হলেই কি আর ছোট হলেই কি, ছায়া কম হলেই কি আর বেশি হলেই কি, গাছটা মরে যাচ্ছে না বেঁচে থাকবে ওই চিন্তা পথিক করে না। সামান্য সময় আমি একটু 10-15 মিনিট বসেছি, আবার চলে যাব, এই গাছটাকে গোছ গাছ করতে হবে, গাছটাকে সাজিয়ে তুলতে হবে, এগুলি চিন্তা কারো মাথায় থাকে না। তো আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছেই ফিরে যাব। মাঝে দুনিয়াতে সামান্য যে সময়টা আছে, এই সময়টাতে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে আমি শুধুই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেছেন, এই যে মাসখানের যে সময়টা দিয়েছেন এটা আল্লাহ তাআলা দান করেছেন তার ইবাদত করার জন্য। এইজন্য মুমিন মুসলমান যে আছে, দুনিয়াতে যদি তার কোনো অসুবিধা হয় সে ব্যথা পায় না। মুমিন মুসলমান যা আছে, দুনিয়াতে যদি তার বিপদ হয় সে অস্থির হয়ে যায় না। পক্ষান্তরে কাফের বেদিন যারা আছে, দুনিয়াতে যদি তাদের বিপদ হয় তাহলে তারা অস্থির হয়ে যায়। মুমিন মুসলমান দুনিয়াতে অস্থির হয় না কেন? প্রথমত মুমিন মুসলমানের বিশ্বাস হলো আল্লাহ তাআলা আমাকে সুনির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এখানে সুখে থাকলেই কি আর দুঃখে থাকলেই কি, ইবাদত যদি আমি করে যেতে পারি আল্লাহর কাছে আমার পুরস্কার রয়েছে, আর ইবাদত করতে যদি আমি ব্যর্থ হই আল্লাহর কাছে আমার তিরস্কার রয়েছে। এজন্য সূরা বাকারা আয়াত নম্বর 152 এখানে আল্লাহ তাআলা বলেছেন, মুমিন মুসলমান যারা আছে এরা দুনিয়াতে যদি কোনো বিপদ আপদ আসে তারা অস্থির হয় না। অনেক কষ্ট করে ফসল করেছে, ফসলগুলি নষ্ট হয়ে গেছে। কৃষক ভাই অনেক কষ্ট করে ফসল করেছেন, ফসল নষ্ট হয়ে গেছে, অস্থির হয় না। কাফের বেদিন অস্থির হয়ে যায়, ব্যবসায় লস হলে কাফের বেদিন সুইসাইড করে, কিন্তু মুমিন মুসলমান যে আছে সে অস্থির হয় না। ব্যবসায় লস হলেও অস্থির হয় না, লাভ হলেও তত খুশি হয় না, কারণ মুমিন মুসলমানের পাওয়ার জায়গা হইল আল্লাহর কাছে। যদি ব্যবসায় লাভ হয় হোক, যদি লস হয় হোক, লস হলেও ব্যথা নেই, কেন? পরিশেষে তো আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, আল্লাহ তাআলা বলেছেন যখন মুমিন মুসলমানের কোনো বিপদ আপদ হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, মুমিন মুসলমানের হারানোর কিছু নাই, মুমিন মুসলমানের হারানোর কিছু নাই। যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ সে গাজী, আর যখন সে ব্যথা পায় এই ব্যথার বদলা আল্লাহর কাছে রয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয় এই কারণেও হাশরের মাঠে তাকে পুরস্কার দেওয়া হবে, আর দুনিয়াতে তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে যে ছোট ছোট সন্তান আছে, একটা সন্তানের জ্বর আসছে, এই সন্তানটার প্রতি বাবা মার দরদ বাড়ে না কমে? বাড়ে। তদ্রূপ মুমিন মুসলমান যদি দুনিয়াতে বিপদগ্রস্ত হয় আল্লাহর ওই বান্দার প্রতি মায়া বাড়ে, মহব্বত বাড়ে, আল্লাহ দুনিয়াতে তার গুনাহগুলি মাফ করে দেন আর হাশরের মাঠে তার জন্য বিরাট পুরস্কার রেখেছেন। এজন্য হাদিস শরীফের মাঝে এসেছে, হাশরের মাঠে মুমিন মুসলমান দুনিয়াতে যারা বিপদগ্রস্ত ছিল, দুনিয়াতে যাদের জ্বর হয়েছিল, দুনিয়াতে যাদের হাতে পায়ে ব্যথা হয়েছিল, দুনিয়াতে যাদের ব্যবসায় লস হয়েছিল, দুনিয়াতে যাদের কৃষিতে ক্ষতি হয়েছিল, হাশরের মাঠে যখন এদেরকে পুরস্কার দেওয়া হবে সুস্থ মানুষগুলি তখন বলবে, লাউ আন্না জুলুদাহুম, লাউ আন্না জুলুদাহুম কুরিজাত বিল মাকারিজ, যদি নাকি তাদের চামড়াগুলোকে, যদি নাকি তাদের চামড়াগুলোকে দুনিয়াতে কেচি দিয়ে টুকরো টুকরো করে কাটা হতো কতই না ভালো হতো, আজকে হাশরের মাঠে আমরা পুরস্কার পাইতাম। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা মুমিন মুসলমান, আমাদের হারানোর কিছু নাই, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ গাজী, যখন মরে যাব তখন শহীদ, হারানোর কিছু নাই।
দুঃখ আর আফসোস হলো এই বিষয়টা আমরা বুঝি না দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি এত ব্যস্ত হয়ে গেছি সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত আমি দুনিয়ার পিছেই দৌড়াইতেছি দুনিয়ার পিছেই দৌড়াইতেছি কিন্তু এই দৌড়ানির শেষ কথায় এই দৌড়ানির শেষ কথায় কোনো শেষ নাই যিনি মাসে 5000 টাকা ইনকাম করেন উনি মনে করেন মাসে যদি আমার 10000 টাকা ইনকাম হইতো মনে হয় আমার চাহিদা মিটতো 10000 টাকা যিনি ইনকাম করেন উনি মনে করেন 20000 টাকা ইনকাম হলে আমার চাহিদা মিটতো 20000 টাকা वाला চিন্তা করেন 50000 টাকা ইনকাম হইলে আমার চাহিদা মিটতো আল্লাহর কসম মুসলমান 50000 টাকা মাসে যে ইনকাম করে তারও কিন্তু এখানে সমাপ্তি নেই সে চিন্তা করে 1 লক্ষ টাকা মাসে ইনকাম হইলে আমি সুখী হইতে পারতাম 1 লক্ষ টাকা যে ইনকাম করে সেও কিন্তু সুখী না উনি চিন্তা করেন মাসে 2 লক্ষ টাকা ইনকাম করলে সুখী হইতে পারতাম 2 লক্ষ টাকা वाला 5 লক্ষ টাকার চিন্তা করে 5 লক্ষ টাকা वाला 10 লক্ষ টাকার চিন্তা করে মাসে যারা 10 লক্ষ টাকার উপরে ইনকাম করে এরা 20 লক্ষের চিন্তা করে শেষ নাই মাসে যারা কোটি টাকা ইনকাম করে এরা চিন্তা করে মাসে 2 কোটি টাকা ইনকাম করলে ভালো হতো এই দুনিয়ার পিছনে দৌড়ানোর কোনো শেষ নাই কোন বোকাকে যদি ছায়ার পিছনে লাগিয়ে দেওয়া হয় সকালের সূর্য পূব দিকে উঠেছে বোকাকে বলা হলো ওই বোকা তুমি যদি তোমার মাথাকে স্পর্শ করতে পারো তোমাকে 1 লক্ষ টাকা দিব সময় 1 ঘন্টা বোকা দৌড়াইতেছে তার মাথা স্পর্শ করার জন্য বোকা যত দৌড়ায় ছায়া ততই দৌড়ায় বোকা সারা দিন দৌড়াইলেও তার ছায়া ধরতে পারবে না কারণ সে যদি দৌড়ে যায় ছায়াও দৌড়ে যায় সে যদি সাইকেলে যায় ছায়াও সাইকেলে যাবে সে মোটরে গেলে ছায়াও মোটরে যাবে সে প্লেনে গেলে ছায়াও প্লেনে যাবে এটা হলো দুনিয়া দুনিয়াকে আপনি ধরতে পারবেন না যতই আপনার হবে ততই আশা জাগবে যতই আপনার ইনকাম হবে ততই আশা জাগবে যতই সম্পদ হবে ততই আশা জাগবে শান্তি কোথায় শান্তি আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নাহল আয়াত নম্বর 97 আল্লাহ বলেছেন শান্তি হলো ঈমান আর আমলের মাঝে যে ব্যক্তি ঈমান আর আমল ঈমান ঠিক রাখবে আমলটাকে ঠিক রাখবে সূরাতুন নাহল আয়াত নম্বর 97 আল্লাহ বলেছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তাকে আমি দুনিয়াতে পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো দুনিয়াতে এই লোকটা সুখে শান্তিতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন পুরুষ হোক আর নারী হোক যদি ঈমান আনে আর নেক আমল করে আল্লাহ বলেছেন ঈমান এনে নেক আমল করলে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন তথা সুখের জীবন দান করবেন দুনিয়াতে সে সুখী থাকবে অভাবী হলেও সুখী থাকবে ব্যতীত হলেও সুখী থাকবে সর্ব অবস্থায় সে সুখী থাকবে এমনকি তার যদি সন্তান মারা যায় তারপরেও তার মনের মধ্যে সুখ থাকবে সুখ যাবে না কেমন করে এটা কেমন কথা দুনিয়াতে সাধারণ বিপদ হলে মানুষ অস্থির হয়ে যায় সন্তান মারা গেলেও মনের মধ্যে শান্তি কেমন করে আসবে ঈমান যদি পাক্কা হয় আমল যদি ঠিক থাকে এই ব্যক্তির হারানোর কিছু থাকে না এই ব্যক্তির ব্যথা পাওয়ার কিছু থাকে না সে জানে যে আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছেই ফিরে যাব মাঝখানে যে ব্যথায় ব্যথিত হয়েছি এই জন্য আল্লাহ হাশরের